বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে যে একটি আলোচনা নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি হলো কি জানেন, যে মানুষ একটা জিনিস জানে যে চুল পেকে গেলে মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, মৃত্যুর কাছাকাছি চলে গেছে, এরকম কিছু ভাবে। আর আমি বলবো কি না, মানুষ যখন দেখে তার চুল পেকে গেছে স্বপ্ন যোগে, তাহলে তারা ভাবে তার হায়াত কমে গেছে। আসলে বাবা, এই চুল পাকা যে বিষয়টা, এটা সকল বিষয়ে মানুষের মৃত্যুর খবর এসে গেছে বা তার হায়াত কমে গেছে এমন কিছু বোঝায় না। তবে আমি বলবো, এই চুল পাকাটা কোন স্তরের লোকে যদি দেখে যে তার চুলগুলো পেকে একেবারে সাদা হয়ে গেছে, এটা কোন স্তরের লোকে স্বপ্নে দেখলে কি হয়, আজকে ইনশাল্লাহ এই বিষয়ে আলোচনা করব। তবে আরো একটি বিষয় হলো কি, যে যারা পৃথিবীতে আল্লাহর কঠিন আমল করে এবং কঠিন সাধনা যারা করে এবং অতিরিক্ত ধ্যান সাধনা করে, বিভিন্ন সাধনায় যারা আছে, তারা যদি এই জিনিসটা দেখে যে তার মাথার চুল পেকে গেছে, তখনই বুঝতে হবে কি যে পাকার কিছু বিষয় আছে, যে অর্ধেক কাঁচা অর্ধেক পাকা। এটা দিয়ে কি বুঝবে, যদি কোনো সাধক বা কোনো আমলকারী এটা দেখে থাকে, তাহলে তার বুঝতে হবে তার জ্ঞান অর্ধেক কাঁচা অর্ধেক পাকা। যদি কোনো মানুষ দেখে তার সম্পূর্ণ চুল পাটের মতো একেবারে সাদা হয়ে গেছে, তখন বুঝতে হবে যে এই মানুষটি যে আল্লাত্মক জ্ঞানে জ্ঞানান্বিত, ভরপুর জ্ঞান তার আছে, তাকে আল্লাহ যথেষ্ট জ্ঞান দিয়েছে। আচ্ছা, এই হলো সাধকদের আমলকারীদের বিষয়, যে তারা যদি পাকা চুল দেখে, আদা পাকা দেখলে তখন তার কাঁচা জ্ঞান পাকা জ্ঞান মিলিয়ে আছে, আর সম্পূর্ণ চুল দেখলে পাকা, তখন তার জ্ঞানে ভরপুর, আল্লাহ তাকে যথেষ্ট জ্ঞান দিয়েছে। এরপরে আসব, যারা স্বপ্নে দেখবে তার চুলগুলো কালো কিচকিচে, তার চুলগুলো খুব সুন্দর, তাহলে বুঝতে হবে সে যদি বয়স্ক লোক হয়েও এই জিনিসটা দেখে, তখন তার বুঝতে হবে তার দীর্ঘ হায়াত আছে। আরেকটা জিনিস বুঝবে যে সে জ্ঞানের জগতে সে কাঁচা, সে জ্ঞানের জগতে লোকটা কাঁচা। আচ্ছা, আজকের এই আলোচনাটা কেন করতেছি, এর মূল উদ্দেশ্য হলো যে অনেকেই বলে মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন তার চুল পাকা দেখবে, এটা মিথ্যে কথা। হ্যাঁ, তবে একটা কথা সামাজিকভাবে বলে থাকে, যে মানুষের যে মৃত্যু ঘনে এসেছে, যে এটা মানুষকে কি দেখে বুঝবো, যখন তার চুল সাদা হয়ে গেছে, বাস্তব জগতে তার চুলগুলো পাকা হয়ে গেছে, তখন বুঝে নেব যে চুল যেহেতু পেকেছে তার মৃত্যুর সময় ঘনে এসেছে, তার হায়াত কমে এসেছে। এটা বার্জিকভাবে মানুষ বলে, চুল পাকলে আর মানুষ বেশি দিন বাঁচে না। কিন্তু দেখেন, অনেক কাঁচা চুলওয়ালারাও মারা যায়, অনেক পাকা চুলওয়ালারা বেঁচে আছে, তাহলে এটা কোনো কথা নয়। কিন্তু আজকের আলোচনাটি হলো স্বপ্নে বোঝানো হলো, যে মানুষ যখন দেখবে যে আধা পাকা, তখন সে বুঝে নেবে, যখন সে দেখবে পুরো পাকা তখনও সে বুঝে নেবে, আর একেবারে কাঁচা এটাও বুঝে নেবে। যাই হোক, আজকে আরো একটি প্রসঙ্গ যাব। যদি কখনো দেখেন আপনার মাথার চুল ন্যাড়া করে ফেলেছেন, যদি কখনো স্বপ্নে দেখেন আপনার মাথার চুল ন্যাড়া হয়ে গেছে, ন্যাড়া করে ফেলছেন, এটা স্বপ্নে যদি ঘটে, বাস্তব নয়, স্বপ্নে ঘটলে এটা কি বুঝবেন? যদি স্বপ্নে দেখেন আর সেই স্বপ্নটা যদি সকালবাগে হয়, যে সকালবাগে আপনি স্বপ্নটি দেখেছেন, তখনই আপনি বুঝে নেবেন যে আপনার ব্রেন নষ্ট হতে পারে, আপনার জ্ঞান নষ্ট হয়ে যেতে পারে। তাই সাথে সাথে আল্লাহর দরবারে বা অলি আউলিয়ার দরবারে
আপনারা কিছু মানত করুন এবং সেখানে কান্নায় জর্জরিত হয়ে যান, কারণ মানুষের জ্ঞান যখন না থাকে তখন সে মানুষটা যদি বেঁচে থাকে তাহলে এই বাঁচার কোনো দাম নেই। তাই বলবো যে সাথে সাথে আল্লাহকে সেজদা করে বলুন যে হে আল্লাহ, স্বপ্নে দেখেছি আমার মাথা ন্যাড়া হয়ে গেছে, তার মানে আপনি জ্ঞানহীনতা আপনার মধ্যে এসে যেতে পারে। তাই খুব সাবধান, আল্লাহ কিন্তু প্রত্যেকটা মানুষকে স্বপ্নে সতর্কবাণী দেন। এখন এই সতর্কবাণী দেখে কেউ যদি নিজেকে সতর্ক না করে তাহলে আল্লাহর কোনো দোষ নেই, আল্লাহ সর্বসময়ই নির্দোষ। তাই আমি বলবো হে সমস্ত জগৎবাসী, যে চুল বিষয় নিয়ে যে আলাপ করলাম, এই চুল বিষয় নিয়ে কিন্তু আলোচনাটি চারটা প্রকারে হয়ে গেল। সেটা কি? কাঁচা পাকা, একদম কাঁচা, একদম সাদা হয়ে যাওয়া এবং ন্যাড়া হয়ে যাওয়া। তাহলে এই চারটা স্তর যদি কারো মানুষের স্বপ্নে আসে তাহলে চারটা স্তরে এরকমভাবে বুঝে নিতে হবে, তাহলেই আমরা জ্ঞান জগতে প্রবেশ করতে পারবো। তবে হ্যাঁ, আরও একটি বিষয় হলো, আমরা যখন এরকম স্বপ্নগুলো দেখব তখন আমরা ভুল করব না, কারণ আমরা কিন্তু দেখি অনেক মানুষ পৃথিবীতে, সে মানুষটা দেখতে চলছে ফিরছে খাচ্ছে কিন্তু তার জ্ঞান নেই, একেবারে জ্ঞান শূন্য হয়ে গেছে। এই ব্যক্তিটা অবশ্যই কখনো দেখেছিল যে সে ন্যাড়া হয়ে গেছে স্বপ্নে। আচ্ছা, এই ন্যাড়া হওয়ার পরে অবশ্যই আল্লাহর কুদরতি চরণে সেজদা দিয়ে চোখের পানি ফেলে ক্ষমা চেয়ে নিন, যেতে করে এরকম জ্ঞানহীনতার কিছু একটা না হয়। এবার আসি আরও একটি প্রসঙ্গ আপনাদের সামনে তুলে ধরব। সে প্রসঙ্গটি হলো, দেখুন, মানুষ যখন স্বপ্ন দেখে যে তাকে বিষাক্ত সাপে চতুর্দিক থেকে দৌড়াইতেছে, তখন এটা বুঝে নেবে যে তার চতুর্দিকে শত্রু আছে, তখন তার সতর্ক হতে হবে। কিন্তু সাপে দৌড়াইলে যে শত্রু তা নয়, যে আপনাকে অজগর সাপে ধাওয়া করতেছে। অজগর সাপ তো মানুষকে গিলে ফেলতে পারে, কিন্তু আপনি দেখতেছেন অজগর সাপটি তেড়ে আসছে আপনার দিকে, কিন্তু আপনাকে সে খাচ্ছে না, আপনার সাথে ঘষা দিচ্ছে, আপনার শরীরের সাথে তার শরীরের ঘষা লাগতেছে, কিন্তু সে আপনাকে খায় না, কিন্তু আপনার সাথে সে ঘষাঘষি করে, কিন্তু আপনি ভয় পাচ্ছেন, কিন্তু সে কিন্তু আপনাকে খাওয়ার জন্যে আপনার সাথে ঘষাঘষি করে না। তাহলে এটা কি বুঝবেন? এটাও তো সাপ। তখনই এই জিনিসটা বুঝে নিতে হবে যে যে আপনি যেই দেশে যেই শহরে বা যেই গ্রামে বসবাস করেন, যে কোনো প্রতাপশালী কোনো জমিদার বা কোনো এমপি মন্ত্রী, তার সাথে আপনার সম্পর্ক হবে এবং অনেক বিপদ আপদ থেকে আপনি রক্ষা পাবেন এই ব্যক্তিটার উচিলায়। আর যে সাপটা এসেছে সে কিন্তু অনেক বড় সাপ, আর সে কিন্তু শত্রু নয়, আপনার সাথে ঘষাঘষি করছে কিন্তু আপনার ক্ষতি করে না, আপনাকে কামড়ায় না, আপনাকে খায় না। তখনই বুঝবেন যে বড় মাপের কোনো ব্যক্তি আপনার সাথে সম্পর্ক হবে। তবে হে সমস্ত জগৎবাসী, আজ 2 থেকে 3 বছর হয়ে গেল আপনাদের সাথে ইউটিউবে কথা বলা হচ্ছে, তো আমাদের এই আলোচনা আপনাদের কেমন লাগে তাও জানাবেন, এবং কি ধরনের আলোচনা আপনাদের সামনে শুনতে ভালো লাগে আমাদেরকে জানাবেন, আমরা সেরকমই দেওয়ার চেষ্টা করব। তবে আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।